আয় ছোট, আয়। শোন, আমি 12 বছরেও আমার স্বামীকে একটি সন্তান দিয়ে সুখী করতে পারিনি। তুই আমার বান্ধবী, তাই তোকে পছন্দ করে আমি এবারের ছোট বউ করে এনেছি। আমি যা পারিনি তুই সেই সন্তান দিয়ে আমার স্বামীকে সুখী করে তুলিস। তুই আমাকে দোয়া করিস আপা, আমি যেন তোর সেই আশাকে পূরণ করতে পারি। যা যা। অহংকান্তস্কে, আরে দুনিয়ার কোন স্ত্রী জানি না শূন্যা তার স্বামীর ভাগ অন্য কাউকে দেয় না। মামা, আমি মা হতে চাই। মামা, আমি মা ডাক শুনতে চাই। শোন, আহ
আসসালামু আলাইকুম জিএম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, ঘরের মধ্যে দিনের বেলা সানগ্লাস পরে বসে আছেন, ঘটনা কি? চোখে প্রবলেম আছে। আপনি আবার কি প্রবলেম নিয়ে এসেছেন? কোনো প্রবলেম নাই এসআর চৌধুরী, আমার আপন দুলা ভাই, আর আমি তার একমাত্র শালা। হিসাব অনুযায়ী তো এই অফিসে আমার সারা দিন রাত পড়া থাকুনের কথা। যাগান চটপট এক লাখ টাকা দেন। অসম্ভব, একটি টাকাও আমি আপনাকে দিতে পারবো না। এই জেনারেল ম্যানেজার, এই অফিস ব্যবসা বাণিজ্য তোর বাপের। মুখে লাগাম দিয়ে কথা বলো রামজান সরকার। তোর এত বড় সাহস, তুই আমার মুখে লাগাম দিয়ে কথা বলার কথা বলছ? আর তুই কে? তুই তো ম্যানেজার, আমার দুলাভাই সাকো। আমি কিছু মনে করি নাই, এইরকম সব থাপ্পর খাওয়ার অভ্যাস আমার আছে। এখন টাকাটা তো তুমি দিয়ে দাও। টাকার দরকার হলে সরাসরি তোর দুলাভাইকে চাবি। স্যার, আপনার সারা রমজান এক লাখ টাকা দাবি করেছে। কি বললেন? এক লক্ষ টাকা দাবি করেছে? ঠিক আছে, ওকে আমার রুমে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম দুলা ভাই। সবকিছুর একটা সীমা আছে রমজান। সীমা? কিসের সীমা দুলা ভাই? যখন তখন টাকার জন্য আসো কোন অধিকারে? এ পর্যন্ত আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছি দুলা ভাই। আমার এই সন্তান বইন ছোটবেলায় তার এতিম ভাইটারে কোলে পেটে করে মানুষ করছে, সন্তানের মতো মানুষ করছে। আমার বোনে কোনো সন্তান নাই, আপনি কি আমারে সন্তানের মতো বুকে টাইনা নিতে পারেন না দুলা ভাই? সন্তান, তুমি একটা মানুষ রূপী শয়তান। শয়তান আমি না, শয়তান আপনি। আমার বোন রে আপনি ঠকাইছেন, সন্তান দিতে পারে নাই বইলা আরেকটা বিয়া কইরা মোসাম্মদ শাহনাজ বেগম রে চৌধুরী মঞ্জিল অধিকার দিছেন। আপনার আমি কিছু কইছি? কই নাই। কেন কই নাই? এই জন্য যে আমার এইবার দুইটা ইন্ডাস্ট্রি লিখে দিতে হইব দুলা ভাই। অসম্ভব, তোমার এই অন্যায় আবদার আমি মেনে নিতে পারবো না। ইচ্ছা করলে আমি অনেক কিছু করতে পারতাম, আমলা মামলা মন্ত্রী মিনিস্টার কোর্ট কাছারি সব সব আপনার আমি দেখাই দিতে পারতাম, কিন্তু করি নাই। কেন করি নাই? এই জন্য করি নাই যে আপনি 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 আমার মায়ের মতো বইনের লগে এক বিছানায় ঘুমাইছেন। কি ঘুমান নাই? রমজান, রমজান, ভবিষ্যতে আর কখনো আমার অফিসে এসে আমাকে বিরক্ত করলে তোকে আমি জেলের ভাত খাই ছাড়ব। দুলা ভাই, আমার থাপ্পড় দেওয়া কাজটা তুমি ভালো করলা না, তোমার এই থাপ্পড়ের জবাব আমি চক্রবৃদ্ধি হারের সুদ সহ ফেরত দেব। দেশে যেভাবে ভয়াবহ বন্যা শুরু হয়েছে, এতে যদি আমরা দুস্থ মানুষের পাশে গিয়ে না দাঁড়াই তাহলে দেশের মানুষ বাঁচবে কি করে? স্যার, জাতীয় ত্রাণ তহবিলে কত টাকা দেবেন ভেবেছেন? আপনি বরং এক কাজ করুন জিএম সাহেব, চৌধুরী গ্রুপের পক্ষ থেকে নগদ পাঁচ লক্ষ টাকার খাদ্য কাপড় চোপড় ওষুধ কিনে কাল সকালে আমাদের শিপিং কোম্পানির একটি স্পিড বোট নিয়ে আমাদের মুলাদিয়া গ্রামে চলে যান। জি, আমি? ইয়েস, আপনি নিজের হাতে দুস্থ মানুষদের ত্রাণ বিতরণ করে ফিরে আসুন। জি স্যার, আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আসি স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাইয়ার নামে সম্পত্তি লিখে দিব? কোনো লাভ নাই, সব লিখে দিব। শুয়ারের বাচ্চা এসআর চৌধুরী আর ম্যানেজারে মিল্লা আমারে থাপ্পড় দিছিল। থাপ্পড় দিছে? তুই কিছু কষ্ট নাই? আরে ও তো দিছে থাপ্পড়, আমি তোমার স্যাঁচা, এমন স্যাঁচা দিমু যে হাড্ডি মাংস রক্ত সব এক হয়ে যাবো। বাবা, বাবা, আরে তোর বাবার গুস্তি খেলাই, হারামির বাচ্চা, সময় অসময় বোঝে না, যাই দেখা। পোলাটাতে গাইল দেশ কেন জানো না? দুনিয়াতে আসার লগে লগে ওর মারে খাইছে, অন আমার খাইতে চায়। যাক গো, সে কথা আমার লোক হয়ে তুমি যে চৌধুরী মঞ্জিল আসো, এইটা যেন আমার বইনেটের না পায়। পাইবো না, পাইবো না, কি কবি জলদি কো। কাটা দিয়া কাটা তুলুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমার একমাত্র কন্যা ফারহানা চৌধুরী শালুর জন্মদিন উপলক্ষে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই দিনে আমার সমস্ত স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি আমার শালুর নামে উইলপত্র হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু ফারহানা চৌধুরী নাবালিকা, তাই আইন মোতাবেক
এই সম্পত্তি তার মাতা মিসেস শাহানা চৌধুরীর নামেই করা হয়েছে। ফারহানা চৌধুরীর 18 বছর পূর্ণ হলে এই সম্পত্তি ফারহানা চৌধুরী শালুর নামেই বৈধ হয়ে যাবে। এই নিন।
ও মাই গড, এই নিষ্পাপ মাসুম বাচ্চা এখানে আর কি করে? এই চল চল। রেহানা, রেহানা কি? রেহানা দেখো দেখো, তোমার কোলে কে? আল্লাহ আমাদের সন্তান দিয়েছেন। কার সন্তান নিয়ে এসেছো? না চুরি করিনি, বানের পানিতে ও ভেসে যাচ্ছিল, নিয়ে এলাম। দেখে মনে হচ্ছে ভালো করার সন্তান। ও কাঁদে না কাঁদে না, ওই সোনা আজ পর্যন্ত আমি মা হতে পারিনি, ওকে কোলে নিয়ে আমার শূন্য বুকটা ভরে গেল। হ্যাঁ রেহানা, আল্লাহর অশেষ রহমত, ও আমাদের জীবনে খুশির বান নিয়ে এসেছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তোর নাম রাখলাম খুশি। আরে দাঁড়িয়ে থাকবে না, মেয়েটাকে কিছু খাওয়াবে? ও বাসায় তো কিছুই নেই, জলদি ফিডার আর বেবি মিল্ক নিয়ে এসো, যাও। এই তো এই তো স্যার, খুনি হামিদুর রহমান। সময় মতো এসে গেছি স্যার, শীঘ্রই অ্যারেস্ট করেন। মিস্টার হামিদ, ইউ আর আন্ডার অ্যারেস্ট, যান। আপনারা এসব কি করছেন? থানায় গেলেই সব বুঝতে পারবেন। মানে বেজা বিড়াল কিছুই জানে না, ঢং ঢং জানে বলেই তো ধারণা ছিল খুন করে ধরা পড়বো না। আপনি চৌধুরী গ্রুপের মালিক এস আর চৌধুরী আর তার স্ত্রীরে আপনি খুন করছেন না? মিথ্যে কথা, আমি আমি কাউকে খুন করিনি। খুন? কে কে খুন করেছে? হ্যাঁ আপনার স্বামী, কাল রাতে এস আর চৌধুরী ছোট বোন লোকের সরা পরামর্শ করে তারে আর আমার বোনের খুন করছে। সরি আমি জানি, আমার মন বলছে তুমি এই কাজ করতে পারো না, এটাই আমার কাছে বড় সত্য। এই নিয়ে চলো। বিবাদী পক্ষের বিজ্ঞ আইনজীবীদের যুক্তি তর্ক ও সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে এই আদালত এস আর চৌধুরী হত্যা মামলার অভিযুক্ত আসামি চৌধুরী গ্রুপের জেনারেল ম্যানেজার হামিদুর রহমানকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। চৌধুরী বংশের নাম নিশানা মুইসা ফালাইছি, আমার শত্রুরে জেলে ঢুকাইছি, এখন ব্যবসা বাণিজ্য বিষয় সম্পত্তি সব আমার। আমারে আমারে কি দিবি? তুমি তো একটা গন্ড মূর্খ, লেখাপড়া কতদূর করছো? কে ক্লাস টু? হাই গু, ভাবছিলাম তোমার আমার সেক্রেটারি বানামো, খামসামা ছিলা খামসামাই থাকো। ক্লাস টুতে সাইডবার ফেল করে গুকাইছি মানে, কিন্তু তোর লেগে এত কিছু করে আবার গুকাবো? আমার ঠকাইলে ভেজাল আছে কিন্তু। শুয়োরের বাচ্চা বাপের সালারের বিশ্বাস নাই। আমারে তুই ঠকাতে চাস সমজান? আরে মামু, তুমি হইলা এই বাড়ির ছোট কর্তা, ইংরাজিতে যারে বলে কেয়ার টেকার। আমি হইলাম এই বাড়ির কেয়ার, আমি হইলাম এই বাড়ির কেয়ার। পরেটা জানি কি কইলি? টেকার টেকার। খুশি খুশি ওঠ মা, আর একটু, আর কত ঘুমাবি? ওঠ, শবনমের বিয়েতে যাবি না? সকাল 10টা বাজে। আগে কেন ডাকুনি? ও মাই গড, এখন কি হবে? সেই সকাল 7টা থেকে তোকে আমি ডাকছি, নে ওঠ ওঠ। ও আর শোন, সেই নতুন কাপড়টা পরে যাবি, মনে আছে তো? মনে থাকবে না মানে? শবনমের বিয়েতে দারুণ মজা হবে মা। পাগলি মেয়ে আমার। আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে মানে
আমি কোনের চাচাতো বোন। ওহো তাই বলুন। আমি কারো কিছু না, বিয়ে বাড়ির অতিথি, খালি খাইতে আইছি। ও মামা না খাই মাথা পাইছি। খাওয়ান দাওয়ান কি আছে নাকি শেষ হয়ে গেছে? আছে আছে, আমি আনিয়ে। রবির বন্ধুর সাথে তোর বোনের বিয়ে? আই মিন রবিয়া, তুই কিন্তু বিয়াই বিয়ান হয়ে গেলি। আরে বেই তাগো, আমি সোয়ালবালা বিয়া বাড়িতে আইতে নো আইতে আত্মীয় হয়ে গেলেন, মানে সুন্দরী মাইয়া হল আর আত্মীয়। আচ্ছা ভাবি, আমার বন্ধুকে আগে আপনার পেছনে টাঙ্কি মেরেছিল নাকি আপনি? অসম্ভব, আমার বোনের মাথাটা খেয়েছে আপনার এই বন্ধু। আমি কিন্তু সাফ সাফ কইতাছি যে আমার জুতা চুরি করছে, তারে কইলাম আমি বিয়ে কইরা বউ ভাই আছে স্যার, বউ ভাই লয়ে যাবো। আমার বইয়েই গেছে তোমাকে আমি বিয়ে করবো। আমার বান্ধবীকে বিয়ে করার শখ কত জানো না? তোমার সাহেব মেয়ে মানুষ দেখলে লজ্জা পায়। আর আমার ইজ্জতকে পাঞ্জা করে দিই। খালি পাঞ্জা না, টিউব টুস। তোমার সাহেবের টিউব থাকলে তো, উনি তো ভাজা মাছটি উল্টিয়ে খেতেও জানেন না। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? ওকে বড় জ্বালা। কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা। আরে কেমন আছেন বিয়ান সাহেব? তুকে বড় জ্বালা। কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে নাই কোন শালিশালা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? আর কিসের জ্বালা বিয়ান সাহেব? জ্বালা। কেমন আছেন বিয়ান সাহেব? কিসের জ্বালা বিয়ান সাহেব?
এই জালাতে জলে নাই কোন শালি শালা আসসালামু আলাইকুম বিয়ান শাহ আলাইকুম আসসালাম বিয়ান শাহ জালা বিয়ান সাহ তয়া প্রেমের জালা এই জালাতে জলে নাই কোন শালি শালা আসসালামু আলাইকুম বিয়ান সাহ আলাইকুম আসসালাম বিয়ান সাহ ইয়ে মা মা ইয়ে শিট দিলো আই দিলো আই দিলো বাচ্চা জি স্যার আয় বলছেন ও মাগো কথা কথা বাজি রে বাবা হরি গেছে দিলা তিতে হরি গেছে মাগো আর আজি আবার তুমি যে তুমি থামো কিন্তু স্যার স্যার আমি হইলাম আপনার সেক্রেটারি হ্যাঁ ও হইলাম আপনার চাকর আমি হইলাম ওর বস হ্যাঁ ও হইলাম আমার সেক্রেটারি হ্যাঁ ধাক্কা খাইয়া পুরে গেছি দুঃখ পাই ও পাই যাই ও হাসো কেন ব্যাংকের মতো হরি গেছাস হিল্লাই বলে আসি ওই উস্তাবার তো চাকরি খাই নো ফাইটিং নো টকিং লেটস মুভ কলেজ চলো চলেন বাবা চাকরির টাকায় সংসার চলে না আমার লেখাপড়ার টাকা দেবে কি করে বৃত্তির টাকায় স্কুল জীবনটা আমার ভালোই কেটেছিল হোস্টেলে থেকে খেয়ে মেডিকেলে পড়া আমার পক্ষে সম্ভব হবে না তোদের সমস্যার কথা আমি সব জানি টাকার অভাবে তোরা যদি ডাক্তারি পড়তে না পারিস তাহলে তোদের গরিব বাবা মার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে আর দেশ হারাবে আগামী দিনের কয়েকজন কৃতি ডাক্তার তাই এমবিবিএস পাশ করা পর্যন্ত তোদের যা টাকা দরকার আমি দেব চল ক্লাসে চল চল দিলো জি শুনো সাহেব তুমি গাড়ির কাছে থাকো হাই ডায়না শালা বড় লোকের বাচ্চা দাতা হাতেমতা এসে গেছে এইডস ভাইরাস কিভাবে বিস্তার লাভ করে কে বলতে পারবে আমি পারবো স্যার স্যার এইডস একটি মারাত্মক সংক্রামক ব্যাধি যদি কোনো সুস্থ নর বা নারী এইডসে আক্রান্ত কোনো রোগীর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে এই ভাইরাস রক্তের সাথে মিশে দ্রুত সুস্থ দেহে বিস্তার লাভ করে দৈহিক মিলন ছাড়াও এইডস ভাইরাস বিস্তার লাভ করতে পারে এইডস রোগীর ব্যবহৃত সিরিঞ্জ কিংবা এইডস রোগীকে কিসের মাধ্যমে এই ভাইরাস সুস্থ দেহে বিস্তার লাভ করে অর্থাৎ এইডসের জীবাণু খুব দ্রুত সারা শরীরে রক্তের সাথে মিশে গিয়ে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয় থ্যাংক ইউ চমৎকার বলেছো তুমি বসো থ্যাংক ইউ স্যার আজ এখানে শেষ করছি আগামী ক্লাসে এইডস এর প্রতিকার কিভাবে করা যায় এ নিয়ে আমরা আলোচনা করব আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম
রবি দেখছি এইডস ভাইরাস সম্পর্কে অভিজ্ঞতা আছে। ঠিকই বলেছো। আজ তোদের ভালো ছাত্রীকে কেমন জব্দ করলাম। হ্যাঁ তো মিস্টার রবি শুনুন, কিছু বলবেন? না মানে এইডস ভাইরাস সম্বন্ধে যে বক্তব্য রাখছিলেন এটা কি কোনো বই পুস্তকে থিওরিক্যাল না নিজের প্র্যাকটিক্যাল? তার মানে? না মানে যেভাবে বলছিলেন মনে হলো কোনো নারীর সাথে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। আপনি মিস খুশি, আপনি কিন্তু আমার চরিত্রের উপর আঘাত করছেন। ও আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, তা যেন সুযোগ পেলাম কোথায়? আপনি চাইলেও আমার চরিত্র নিয়ে গবেষণা করার সুযোগ আপনাকে দেব না। সরি। শুনুন, বড় লোকের ছেলে বলে নিজেকে সবসময় অহংকারী মনে করাটা আপনার অভ্যাস। আমি যদি বলি কোনো পুরুষ মানুষ দেখলেই তার প্রতি দুর্বল হয়ে পড়াটা আপনার অভ্যাস। কি কি বললেন? ইয়েস মিস খুশি, পরিহাস করা ভালো কিন্তু তারও একটা সীমা থাকা দরকার। মাইন্ড ইট। শুনো রবি, দেখলে খুশি রবি তোকে পাত্তাই দিল না? কি রে খুশি, রবির সাথে তোর কি নিয়ে ঝগড়া হলো? সর, রবি একটা থার্ড ক্লাস ছেলে। হাউ ডিয়ার ইউ আর টকিং উইথ মি অ্যাবাউট রবি। ওই রবির পেছনে ঘুরে কোনো লাভ হবে না খুশি। চলো আজ আমরা ক্লাবে ডিস্কো ডান্স করব। দীপু, আমি তোমাকে এমন কোনো বন্ধুত্বের অধিকার দেইনি যে তোমার অফারে আমি যেখানে সেখানে ছুটে যাব। রাবিশ, চল। বন্ধুত্বের অধিকার না দিলেও আমি কিন্তু একদিন তোমাকে বউ করে আনবই। আরে পার্টনার, আছো কেমন? আমার বিরুদ্ধে যেভাবে তুমি ষড়যন্ত্র শুরু করেছো তাতে ভালো থাকি কি করে? এইটা তুমি কি করলা দোস্ত? হ্যাঁ হ্যাঁ, আমাকে না জানিয়ে ইকবালকে দিয়ে তুমি অন্য রুটে মেয়ে মানুষ পাচারের কাজ শুরু করেছো। তুমি একটা বোকা। আমি সারা জীবন তোমার লগে পার্টনারের ব্যবসা করু, এটা তুমি কি করে ভাবলা আমানত খান? তুমি একটা বেঈমান। এই আমানত খান, আমি যদি চাই, আমি যদি চাই তাহলে তো নাম নিশানা চিরতরে মুইসা দিতে পারি। আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম রমজান, আমার এলাকা দিয়ে তুমি আর মালামাল পাচার করতে পারবে না। আমি তোরে আগেই কইছিলাম এই আমানত খান লগে দিস মাংলিং ব্যবসা করিস না, ওই লম্বা ছাগলটা তোর জামানত পর্যন্ত বাজাপ্ত করে দিই। ফোন বাজে কি? ফোন দাও। হ্যালো, কে? ইকবাল আমার 1 কোটি টাকার সিগারেট পুলিশের হাতে ধরাই দিছে। ওরে আমার চেম্বারে বাইন্দা রাখ, আমি না আসা পর্যন্ত শুয়োরের বাচ্চারা বাজায় রাখ। চলো। আমার কোনো দোষ নাই। শালা শুয়োরের বাচ্চা নিমো খারাম, তোরে বিশ্বাস করে আমি নতুন কাজ দিছিলাম আর তুই আমানত খার কাছে সব কথা ফাঁস করে দিছস। এই শুয়োরের বাচ্চা। ওস্তাদ, ওস্তাদ, ইকবালকে খুন করে ফেলাইছে। কে? হ্যাঁ বল, কে আমার ইকবালকে খুন করছে? কে খুন করছে বল? রমজান সরকার। রমজান সরকার? ওস্তাদ, আজ আমি তাকে খুন করে ফেলবো। ওস্তাদ, মাথা গরম করবেন না, আমাকে ছেড়ে দে। ইকবাল হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে। প্রতিশোধ নেওয়ার অনেক সময় আছে ওস্তাদ, ধীরে ধীরে রমজান সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নিতে হবে। এই নে, মেয়েটি এখন কেমন আছে রে মা? আল্লাহর রহমতে একটু ভালো বাবা। তোকে একটা প্রশ্ন করি, মেডিকেলের ছাত্রী হয়ে কেন তুই এখানে তাবিজ পানি পরা নিতে আসিস? এসব তুই বিশ্বাস করিস? বাবা, চিকিৎসা মেডিকেল সায়েন্স সবই ওসিলা, মানুষকে সুস্থ করা ভালো রাখার মালিক তো উপর আলা। আল্লাহ হক। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
নে নে খাবো নে। কি হয়েছে ওনার? অনেক চেষ্টা করেও বোনটাকে খাওয়াতে পারছি না মা। দিন, আমি খাইয়ে দিচ্ছি। খান, কি হলো খান? এই তো মা, আমি এত সাদা সাদে করে ওকে খাওয়াতে পারলাম না, অথচ তোর হাতে এত সহজেই ও খেল। কি জানি বাবা, সবই উপরওয়ালার ইচ্ছা। আসি। আচ্ছা, মা, আমার মেনুর সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ ওর জন্য তুমি যা করছো। আমার এই বোনটির জন্য আমি কিছুই করতে পারিনি। দোয়া করি আল্লাহ যেন ওকে সুস্থ করে তোলে। আমি দোয়া করি মা, আল্লাহ তোমার মঙ্গল করুক। চাচা, আপনি মন খারাপ করবেন না তো, সব ঠিক হয়ে যাবে। ও, এই টাকাটা রাখুন, ওকে ফল কিনে খাওয়াবেন। আমি তাহলে আসি চাচা। আসি। মা, তোর ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। দেন। ওই যে দক্ষিণা দেওয়া শুরু হয়ে গেছে। নে, এই টাকাটা রাখ। মন খারাপ করিস না দোস্ত, আল্লাহ যেন তোদের সাহায্য সহযোগিতা করার তৌফিক আমাকে দেন। সত্যি রবি, তুই শুধু বন্ধু নয়, বড় ভাইয়ের মতো। খোদা হাফেজ। আসি। তোরা এই চাবি চাবি কোথায় যাবি খুশি? এক্ষুনি আসছি। বন্ধুকে টাকা দিতে গিয়ে মানি ব্যাগটি পকেটে রাখতে গিয়ে পড়ে গেছে। দেখুন সবকিছু ঠিকঠাক আছে কিনা। চোর কোনোদিন মানি ব্যাগ ফেরত দেয় না। হোয়াট মানে কি? ভাই আজম, আল্লাহ আল্লাহ আল্লাহ। মাহবুব, এই মাহবুব। জি মাহবুব, ঝটপট টেবিলে খানা লাগাও, ভীষণ খিদে পেয়েছে। জি দিলু, যে গাড়িটা পরিষ্কার করে রাখো, খেয়ে বেরোবো। ছোট সাহেব, গাড়িতে তেল লাগবে তো। ও আমার ছবিটা গেল কোথায়? হ্যাঁ, আমনের ফটো তো আমনের ড্রেসিং টেবিলে ড্রয়ারে ভিত্তি। আহা, আমার মানি ব্যাগে একটা ছবি ছিল। ছবি ছিল? হ্যাঁ, আসলো আসলো আসলো।
ফিল্মে হিরো মতো স্টাইল করা যে ছবিটা তুলছিলেন এই যা ইডিয়েট ইডিয়েট ছবি নিতে কিনা যায় না স্যার তবে আমার মনে হয় ও লেডি পকেট মার আসলে তুমি গরিবের বন্ধু তোমার উদারতা তোমার আদর্শ আমাকে মুগ্ধ করেছে রবি আমি তোমাকে ভালোবাসি তুমি কি কিছুই বোঝো না রবি তুমি আমাকে এড়িয়ে চললেও আমি কিন্তু তোমাকে ভালোবেসে ঠিকই জয় করে নেবই
ভালো, চোখ দুটি তার কাজল কালো। হইছে না কান? এই সকালবেলা মাইয়া মানুষ শব্দ দিকা। তুমি শীত বিকেলের প্রজাপতি। প্রজাপতি? ও বুঝছি, এরপর কইব তুমি পরিং, তুমি চামচিকা, তুমি ব্যাং। প্রজাপতি, প্রজাপতি, ওমা তোমার চোখে কি? চোখের উপর চোখ রাখলি প্রেমের ছায়া দেখি। খাইছে আমারে ছোট সাহেব কবিতা পাঠ করতেছেন না মরবি, হয়ে গেছে কবি। আরে উঠেন উঠেন ছোট সাহেব, আর কত স্বপ্ন দেখবেন, হয়ে গেছে সকাল, হই যান না গোলমাল। আরে উঠেন উঠেন না এ ছোট সাহেব, ইডিয়েট, দিলে তো কোথায় ভেঙে। কি মধুর স্বপ্ন দেখছিলাম। যা বেটিন এসো। কি কইলেন বেটকি? তুমি কেমনে? বেটকি নয় বেটি। ও বুঝছি, বাথরুমে যাবে নানতাছি চা গরম চা। এই তুমি কেডা? আমি দিলারা। খাপে খাপে মিললো কেমনে? দিলু দিলারা বাড়ি কই? দাদার নাম কি জানি না, বাপের নাম নিশ্চয়ই মানি না নাকি? কি কইলে? আরে জানি না, নাতনি মানি না মাইয়া। এই বাড়িতে ঢুকলে কেমনে? আই লই আইছি, বড় সাহেব ভেতরে চাকরি দিছে। কি? আমি হইলাম বড় সাহেবের বড়? অল ইন অল এই বাড়িতে চাকরি করতে হইলে আমার কাছে ইন্টারভিউ দিতে হইব। ইন্টারভিউ? সেই আবার কি ইন্টারভিউ হইলো? তোমার চোদ্দ গোষ্ঠীর খবর লইয়া সারম তাদিকে খারাও। আমি ছোট সাহেব ভেটকে দিয়ে আইতাছি। আরে বুঝছি রে মহাব্বত, বুঝছি বুঝছি বুঝছি। এলন স্যার আপনার বেট কি? আরে মূর্খের বাচ্চা মূর্খ। দেন দেন ছোট সাহেব গালি দেন, বেশি করে দেন। আমারও তো মূর্খ বানাইছে আমার তরফদার বাবা, যত পারেন আর বাপেরে গালি দেন, আমারে দিয়েন না। আমার বাপেরে গালি দিলে আমার খুব খুশি লাগে। দাদা আসি। এই কোথায় যাচ্ছ? একটা ইন্টারভিউ আছে। ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? একটা কুরুঞ্জারি ব্যাপার স্যাপার। আন্না মহব্বত, আজ তোরে বিয়া করি, খা বাবু জাফরানি শরবত, ওয়ার জানের জান, ওয়ার কল জাগান, আজ তোরে খাও মুরগি জান। খাইছে আমারে, তুই আসত কেন? ইন্টারভিউতে হেতি যাতে হাস করে তার ট্রেনিং দিবার লাই, এক লাগো বুঝেন না। আসলে তুই দুই নম্বর, জলদি নিতে যা, সারে কলেজ যাওয়ার সময় হয়েছে। যা যা যা, অবশ্যই যামু, দুইজন তো এক লগেই যামু, চলেন আমনে চলেন। ভাই বাড়া ভাব, তুমি তুই যাবি নাকি? দিলু ভাই, এই বেশি ট্রেনিং জ্যাম হারিনো। দিলারা? আমার নাম তো দিলারা। আমার নাম দিলু, তোমার নাম দিলারা, তাই তো আমি দিশারা। তুই নোয়ান দিল, হয়ে গেল দিল ওয়ালারা। লন কি ইন্টারভিউ নেবেন লন? ইয়ার কি, তুমি হিন্দি ছবি দেখো না বাংলা ছবি দেখো? আমি হিন্দি ছবি খুব পছন্দ করি। বাংলা নারী, বাংলায় ঘর বাড়ি, মনে কোন বোম্বের দাড়ি দুরি। তুমি কি কুমারি? কেন আমি কুমারি হবো? আমার বাপ দাদা কামারও ছিল না, কুমারও ছিল না। বুঝছি, অশিক্ষিত, ম্যারেড নন ম্যারেড। কি কইলেন? কিচ্ছু বুঝলাম না। এই যে একেবারে কাউয়া, তুমি বিবাহিত না অবিবাহিত? বিয়েটা হয়েছিল, তোমার আমার তালাক দিছে। তাইলে তো মোটামুটি পোলা ভাইয়া কয়দা হয়েছে? কেমন হইব, বিয়া যাইতে জামাই আমার পিড়ায় খাটাই দিছে। তাইলে তো আরো ভালো হয়েছে। এখন থেকে আমি তোমার সাথে বাসর রাত করব। ও তিলু লালারা, কি দিল তো পাগল হ্যায়, আ যাও দিল তো পাগল হ্যায়। এই দিলু কে ডাকে আমারে? দিলু খাই রে ছোট ভাই, কই যাবো? ও দিলু না, ও দিলু না, তুমি আমি ওর টিকি পাগল হয়ে যাবো। এই তোমার ইন্টারভিউ, কি ব্যাপার অমন করে দাঁড়িয়ে আছো কেন? পাশায় ফোড়া উঠছে তো, বসতে পারি না, দাঁড়াতে পারি না। ঠিক আছে, আমি তোমার ফোড়া গেলে তোমাকে দাঁড়ানোর ব্যবস্থা করছি। হ্যাঁ ফোড়া, ইন্টারভিউ, অসমের ছাদে দাঁড়িয়ে কি করছিলে? ছোট সাহেব,
সেমনি না নতুন আছে তো আজকাল মাইয়া মাসে বিশ্বাস নাই আচ্ছা তাই চোদ্দ গোষ্ঠীর খবর নিয়ে দেখলাম তিলারা খুব ভালো কক্সবাজারে পিকনিকে যাবি কতদিন থাকবি কবে ফিরে আসবি আর কে কে যাবে তোর সাথে তুমি সবসময় আমাকে নিয়ে তো টেনশন করো কেন বলো তো তুই যে আমার একটি সন্তানের খুশি ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার কাছ থেকে তুই কখনো এত দূরে ছিলি না আচ্ছা মা আমার যখন বিয়ে হয়ে যাবে তখন তুমি কি করবে বলো তো বলো বলো এবার মেয়ের প্রশ্নের জবাব দাও বাবা আমরা কাল কলেজ থেকে সবাই মিলে কক্সবাজারে পিকনিকে যাচ্ছি তা যাবে মা কিন্তু সেখানে গিয়ে খুব সাবধানে থাকবে আর মনে রাখবে আমার চেয়ে তোমার মায়ে কিন্তু সবসময় তোমার জন্য টেনশনে থাকবে টাকা পয়সা যা দরকার সাথে নিয়ে যাও থ্যাংক ইউ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ খুশিকে তুমি যেতে দিলে মেয়েটাকে আর কত আঁচল বন্দি করে রাখবে দশটি বছর বন্দি কারাগারে থেকে খুশির জন্য আমিও কম কষ্ট পাইনি তুমি ওকে কোলে পেটে করে বড় করেছো সত্যি কিন্তু আজও আমি জানলাম না কারা খুশির বাবা মা কি কি করলে না বাজান আগের যুগে মানুষ নিজের খায়া বনের মহিষ তাড়াইতো তখন তো অভাব ছিল না এখন অভাবের যুগ এই যুগে মহিষ তো বিরাট ব্যাপার ছোট্ট একটা মুরগি পাইলো চুরি করে খায় ফেলায় আমি অত কিছু বুঝি না বাবা আমার টাকার দরকার আমাকে দু লাখ টাকা তোমাকে দিতেই হবে ব্যবসা বাণিজ্য তো ধাতে হয় না কেমনে টাকা কামাইতে হয় তাও জানো না আরে তুমি কি আমার ব্যবসা বাণিজ্য উড়াইয়া পথের ফকির বানাতে যাও কার জন্য করেছো অর্থ প্রাচুর্য বলো বাবা এই শান শকত অভিজিৎ তো কার জন্য করেছো তুমি ওরে শ্যামরা তে পুষ্কে দুই লাখ টাকা আরে দুই লাখ টাকা তো তোর বাপের হাতের ময়লা দরকার হইলে পাঁচ লাখ টাকা লইয়া যাবি তুমি কার দলে আমার দলে না ওর দলে আমার পোলাটা উস্কাই দিতেছো কেন একটা সর্দি মুকিলাম আরে ব্যাকল দশটা না পাঁচটা না একটা মাত্র ছেলে টাকা চাইছে দিয়া দে ঠিক আছে লই যাই তোমাদের পিকনিকে মেয়ে ছেলে যাবে না যাবে অল ইয়াং প্রিটি গার্লস কিন্তু তাতে তোমার কি না আমার আবার কি এখন তো বয়স হয়ে গিয়েছে এখন তো শুধু দেখা শোনো তোমার কি লাভ নেই আমি তোমার জন্য ছবি তুলে নিয়ে আসবো তখন দেখে নিও হ্যাঁ বাই ছবি দেখাবা তোমার থেকে অনেক ভালো ভালো ছবি আমার কাছে আছে যদি দেখাই গরম হয়ে যাবা কিন্তু দেখাবো না কক্সবাজার পিকনিক করতে যাবে ভালো কথা কিন্তু এত টাকা কলেজ বহন করবে কি করে স্যার পিকনিকের পাশাপাশি পাহাড়ি এলাকার গরিব দুস্থ মানুষদের উপর সার্ভে করে আমরা মেডিকেল ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা একটা ফিল্ড ওয়ার্ক সেখানে করে আসবো দ্যাটস গুড আইডিয়া স্যার পিকনিক ও ফিল্ড ওয়ার্কের জন্য যত টাকা খরচ হবে সম্পূর্ণ আমি বহন করব স্যার তোমার এই সুন্দর উদ্যোগের জন্য আমি খুবই সন্তুষ্ট তবে কলেজ তোমাদের এই ফিল্ড ওয়ার্কের জন্য কিছু অর্থ বরাদ্দ করবে আর শোনো রবি ইয়েস স্যার তোমাদের সাথে যাবে প্রফেসর জামান আর ম্যাডাম লায়লা হক ঠিক আছে স্যার আমি তোমাদের সাফল্য কামনা করছি কাম অন ডার্লিং সুদূর কক্সবাজারে পিকনিকে এসে তোমাকে যে এভাবে এত কাছে পাবো ভাবতেও পারিনি ডাইনা আমি তো আমার সর্বস্ব তোমাকে উদার করে দিয়েছি দীপু শুধু রবিকে পাবার জন্য আরে তুমি তো রবিকে পাবেই আর আমি পাবো খুশিকে শোনো এই চিঠিটা তুমি খুশিকে দেবে চিঠি দিলে কি হবে তারপর দেখবে আসল খেলা যে খেলায় তুমিও খুশি হবে আমিও আনন্দ পাবো
Come on, my darling. খুশি, তোমার সাথে দুর্ব্যবহার করে সত্যি আমি অনুতপ্ত। কাল সকালে হিমচুরি পাহাড়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার সাথে অনেক কথা আছে, অনেক কথা। রবি, 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 আমি জানি তুমি আমাকে কি বলবে। আমি জানি, আমি জানি, আমি অবশ্যই কাল আসবো, অবশ্যই। যৌবন থাকতে কর প্রেম ও যৌবনবতী, যৌবন থাকতে কর প্রেম ও যৌবনবতী, নইলে তোমার হয়ে যাবে অসামান্য ক্ষতি, নইলে তোমার হয়ে যাবে অসামান্য ক্ষতি। যৌবন থাকতে কর প্রেম ও যৌবনবতী, যৌবন থাকতে কর প্রেম ও যৌবনবতী। ঘোষণা, ঘোষণা, ঘোষণা! খাওয়া রেডি, খাওয়া রেডি, লাইন ধইরা বইসা পড়েন। মাপের খাওয়া বেশি খাইয়া অন্যের কিছুত মারেন না, কিন্তু কথাটা আপনাকে রোগ কইলাম, মনে থাকে যেন। ওই যে অন্য ঘন্টা বাজে আর ডাক তৈব, আরে খাওয়া শেষ দেবো তো। রবি, চল খেয়ে নেই। তোরা যা দোস্ত, আমি আসছি। আচ্ছা যা, গরুর মতো গুতা মারলো একটু মনে। ও কিছু কোথাও দেখছি না। এই খুশি গেল কোথায়? খুশি ম্যাডাম রে, আপনি যেভাবে অপমান করছেন, দেখেন গিয়ে সাগরে ডুবে মরছে, আর না পাহাড়ে গুঁতা খেয়ে মাথাটা ফাটাই দিছে। খাওয়া শেষ। আরে এখানেও তো দেখছি না। এই যে মিস খুশি, আপনি এখানে, আর আমি খুঁজে খুঁজে হয়রান। কি ব্যাপার, আপনি এখানে একা বসে? আমাকে নিয়ে আপনারা তো হয়রান হতে হবে না। না মানে গতকাল দীপু আপনাকে, তাতে আপনার কি এসে যায়? গতকাল আমাকে বিপদমুক্ত করেছিলেন বলে আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু আপনাকে জানাতে চাই, বাবার টাকায় পিকনিকের আয়োজন করে আনন্দ উৎসবে নীলজ্জ মেয়েদের মাঝে যে নিজের গা ভাসিয়ে দেয়, আমি তার দৃষ্টি থেকে দূরে থাকতে চাই। খুশি, হাত ছাড়ুন মিস্টার রবি। তুমি আমার দৃষ্টির আড়াল হয়ে গেলেও আমার অন্তরে প্রতি মুহূর্তে যে খুশি দাঁড়িয়ে থাকে, তাকে তুমি কালো মেকআপ দিয়ে ঢেকে দেবে কি করে? মিস্টার রবি, আমার সাথে ছলনা করবেন না, আমি আপনাকে সহ্য করতে পারছি না। আমাকে তুমি ভুল বোঝো না খুশি, লোকে বলে চাঁদেরও কলঙ্ক আছে, তাই বলে চাঁদ কিন্তু অসুন্দর নয়। আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম। খুশি, যাকে ভালো লাগলো তাকে যদি ভালোবাসতে নাই পারলাম, তাহলে সবকিছু যেমন মিথ্যে হয়ে যাবে। তুমি আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। কি ব্যাপার, বাচ্চাটা মারছো কেন? আর ওদের বেঁধে নিয়ে বা কোথায় যাচ্ছ? কে তোমরা? সে কই পথ তোকে দেবো নাকি? স্যার, বেশি পেঁচাল পারলে ওদের সাথে তোকেও পাচার করে দেবো। ও তাই নাকি? আচ্ছা এখন বলতো,
কোন দেশে ওদের পাচার করবি? জাহান্নামে। খুশি ম্যাডাম কে ধরে লয়ে দিতেছে। সর্বনাশ হয়ে গেছে, আপনারা এদিকে আসেন। বললে তুমি আমার খুশিকে গুন্ডারা তুলে নিয়ে গেছে? হ্যাঁ আঙ্কেল, আমরা অনেক খুঁজাখুঁজি করেও খুশির কোনো সন্ধান পেলাম না। যে করি হোক, খুশিকে উদ্ধার করতেই হবে। কি হয়েছে আমাদের খুশির? না মানে, চুপ করে থেকো না, বলো বলো কি হয়েছে আমার খুশির? পাহাড়ি গুন্ডারা খুশিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। না না, আমার খুশিকে তোমার উদ্ধার করতেই হবে। আমি আমি চেষ্টা করছি, তুমি অস্থির হয়েও না রেহানা। খুশিকে পেয়ে আমি মা হয়েছি তুমি বোঝো না। আজ খুশির যদি কিছু হয়ে যায় কাকে দিয়ে আমি বাঁচবো? আমি কি নিয়ে বাঁচবো? আর ওখানে যে ছেলেটি অজ্ঞান অবস্থায় পড়ে আছে, তার জ্ঞান ফেরার আগেই তার কিডনি আর চোখ তুলে ফেলবেন। ওকে ওকে। শরীরটা তো ঠান্ডা হয়ে গেছে রবি, রবি রবি। চব্বিশ ঘন্টা পার হয়ে গেল, অথচ এখনো আপনার ছাত্রীর কোনো সন্ধান দিতে পারলেন না প্রিন্সিপাল সাহেব। ডোন্ট বি এক্সাইটেড মিস্টার হামিদ, আপনার মেয়েই শুধু কিডন্যাপ হয়নি, কলেজের আরো একটি ছেলে কিডন্যাপ হয়েছে। আর আপনি ভেবেছেন আমি চুপচাপ বসে আছি? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি রবির বাবা রমজান সরকার। ভালোই হলো সরকার সাহেব, আপনার ছেলের সাথে যে মেয়েটি কিডন্যাপ হয়েছে উনি সেই মেয়েটির বাবা। কেমন আছেন জিএম সাহেব? ও বুঝছি, ওইটা আপনার মাইয়া। রবি আপনার ছেলে? হ্যাঁ। আরে আপনাদের মধ্যে পূর্ব পরিচয় আছে দেখছি। হ্যাঁ, আরে না না, ওনার আমি চিনি না। আপনি আমার রবির উদ্ধার করেন? আমি ঢাকা এবং কক্সবাজার থানায় কথা বলেছি, অভিভাবক হিসেবে আপনারা বরং নিজ নিজ থানায় ডায়েরি করুন। আমি তাহলে আসি প্রিন্সিপাল সাহেব।
আমিও আসি। জেলখাটা খুনি আসামি হামিদুর রহমান। মুখ সামলে কথা বলো রমজান সরকার। ভাবছিলাম এসআর চৌধুরী খুনের দায়ে আপনার ফাঁসি না হইলেও যাবজ্জীবন কারাদণ্ড হইব, কিন্তু তা হইল না, হইল 10 বছরের জেল। তারপর ভাবছিলাম জেলের মধ্যে আপনি শেষ হইয়া যাইবেন, তাও হইলেন না, ভারী বেহায়া আপনি। রমজান সরকার, হায়াত মত আল্লাহর হাতে। আমার বিরুদ্ধে মিথ্যা খুনের মামলা সাজিয়ে আমার জীবন থেকে 10টি বছর কেড়ে নিয়েছিস। তার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আমার একমাত্র পোলারে কেড়ে নিতে চান? কি বলতে চাও তুমি? বিষয় সম্পত্তির লোভে আপনি আমার রবির পিছনে মাইয়া লালাই দিচ্ছেন। মাইয়া, আপনার তো কোনো সন্তান ছিল না, 10 বছর জেল কাটলেন, মাইয়া হইল কেমনে? ওহো, বুঝছি বুঝছি, জেলে যখন আছিলেন তখন আপনার বউ আরেকজনের লগে ফষ্টি নষ্টি করে এসআর চৌধুরী আমার থাপ্পড় দিছিল, তারে আমি খুন করছি। তুমি আমার থাপ্পড় দিছিলা, তোমার খুনি বানায় জেলে ঢুকাইছি, কিন্তু থাপ্পড়টা আমি ফিরাই দিতে পারি নাই। আর সেই থাপ্পড়টা আমি তোমার ফিরাই দিতে চাই। মনে রেখো, আমার রবির লগে তোমার মাইয়ার যদি কোনো গিরিঙ্গি বাইধা যায়, ছাড়বো না হামিদুর রহমান, ছাড়বো না। তোমার আমি কাঁচা খাইয়া ফেলাবো, কাঁচা। কি বুঝলেন স্যার? রবি এবং খুশির ব্যাপারটা বড় কমপ্লিকেটেড। যেতে হলে রবির হুশ আমাকে ফিরে আনতেই হবে। রবি, 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 হায়া মাবুদ, আমি যে আর পারছি না, তুমি আমাকে সাহায্য করো মালিক, শক্তি দাও মালিক, শক্তি দাও। পালাতে হবে, চলো। চলো।
উদ্ধার করতে গিয়েছিলাম বস, কিন্তু তার আগেই আপনার ছেলে ওই মেয়েকে নিয়ে ওদের আস্তানা থেকে পালিয়ে গেছে। সর্বনাশ, তাহলে ওই মাইয়া আমার পোলারে ভাগা নিল কই? আমার স্বপ্ন আজ সত্যি সার্থক হয়েছে রবি। আমার বিশ্বাস ছিল তোমার মন একদিন জয় করতে পারবই। হ্যাঁ খুশি, গুন্ডাদের ওই বন্দিশালায় তোমাকে আরো কাছে পেয়ে তোমার ভালোবাসাকে আরো গভীরভাবে চিনতে পেরেছি। তাই তো তোমাকে এখন সারাক্ষণ এভাবে কাছে পেতে ইচ্ছে করছে রবি। তোমাকে ছাড়া একটি মুহূর্তে আমার কাটে না। বুঝলাম, কিন্তু ওদিকে যে আমার বাবা, তোমার বাবা মা আমাদের জন্য চিন্তায় মগ্ন, সে খেয়াল আছে? আছে। জানো, আমার ইচ্ছে করছে তোমার সাথে এখানে সারা জীবন কাটিয়ে দেই। বাড়িতে ফিরে গেলেই তো তোমাকে এভাবে কাছে পাবো না রবি। কেন পাবে না খুশি? আমি তোমার আছি, তোমারই থাকবো। একদিন পরিহাস করে আমি তোমার গলায় যে মালা পরিয়ে দিয়েছিলাম, আজ ভালোবাসার মালা দিয়ে আমি তোমাকে বরণ করে নিলাম।
কপালের টিপ হয়ে থাক চিরকাল আমার প্রেমের পোখরা। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। ছাড়া আমরা ভালো থাকি কি করে? তোর তোর কোনো ক্ষতি হয়নি তো? রবি আমার সাথে ছিল মা, নয়তো তোমাদের মাঝে ফিরে আসা সম্ভব ছিল না। ও, তুমি তাহলে রমজান সরকারের ছেলে রবি? জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, রবি আমার সঙ্গে একই ডিপার্টমেন্টে পড়ে। বাবা, আমি তাহলে আসি আঙ্কেল, ওদিকে বাবা আমার জন্য টেনশনে আছেন, আসি। রবি, আবার এসো বাবা। জি, আসি। বড় সাহেব, বড় সাহেব, ওই ছোট সাহেব আই পড়ছে। বাবা, আব্বা জান, আমার আব্বা জান, আপনার কিছু হয় নাই তো? এই টাকা পয়সা যা নিছিলেন সব ঠিক আছে তো? আমার কোনো ক্ষতি হয়নি বাবা, শুধু নারী শিশু ও কিডনি পাচারকারী আমানত খান, যে তোমাকে শত্রু মনে করে, সে আমাকে আর খুশিকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। আরে দেবতারি, ওই আমানত খান পরে কি করব? তার বাপ বিদ্ধ হইল আর থেকে বড় স্মাগলার। কি বললে নানা ভাই? কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার মুখে কোনো ট্যাক্স নেই? আরে আমার দোষ দেয় কেন? সরকার সবকিছুর উপর ট্যাক্স বসাইছে, কিন্তু কতার উপর কোনো ট্যাক্স ধরে নাই, তাই বেশি বইলা ফেলেছি। আর কথা কেসে উল্টাইয়া, স্মাগলার আমানত খারে কেমনে টাইট দিতে হয় তার বাপে, এটা খুব ভালো করে জানে, এই কথাটাই বলতে চাইছিলাম, ঠিক না? এ তো কথাই কয় না, ঠিক না? তাই বলো, আর কথা বাড়াইও না, তাড়াতাড়ি গোসল করে ভাত খাইয়া ঘুম দাও, যাও। চলো। তুমি না একটা ভন্ডা গাছি, আর একটু হলে তো রবির কাছে দিছিল আমার ধরা খাওয়ায়া। রে বাবা রে, সারা জীবনই তো মিশা কথা কইছি, এখন দুই একটা সত্য কথা ফাঁক দিয়ে বাইর হইয়া যায়, তবা করলাম, আর জীবনে সত্য কথা বলবো না। খুশি না? আপনি লাও। প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, অস্ত্রধারী পাহাড়ি গুন্ডাদের হাতে যদি রবি আর খুশি সত্যিকারে ধরা পড়ত, তাহলে ওরা জীবন নিয়ে কোনো দিন ফিরে আসতে পারতো না। রবি ও খুশি পিকনিক স্পট থেকে পালিয়ে গিয়ে অন্য কোথাও রাত্রি যাপন করে এই মেডিকেল কলেজকে কলঙ্কিত করেছে। আমরা প্রিন্সিপালের কাছে ওদের বহিষ্কারের দাবি জানিয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে রবি ও খুশিকে কলেজ থেকে বহিষ্কার করতে হবে, নয়তো অনির্দিষ্টকালের জন্য এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে। রবির সাথে ফষ্টি নষ্টি করেছো, রাত্রি যাপন করেছো, তোরা তোমার সাহস আমার গলা থাপ্পড়, আজ তোকে আমি ছাড়বো না। ছি রবি, ছি
সেদিন ভালো মানুষ সেজে তুমি দীপুর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছিলে, কিন্তু তুমি খুশিকে নিয়ে এত বড় একটা কলঙ্ক করবে না স্যার। না, আমাকে খুশিকে মিথ্যা অপবাদ দেবেন না, বিশ্বাস করেন স্যার। বিশ্বাস? তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো স্যার। পিকনিকে গিয়ে এরকম একটি কলঙ্ক করবে আমি ভাবতেও পারিনি। না স্যার, আমরা কোনো কলঙ্কের কাজ করিনি স্যার। বিশ্বাস করুন, আমরা ওই গুন্ডাদের হাতে ধরা পড়েছিলাম। ডোন্ট ট্রাই টু মেক এ স্টোরি। মেডিকেল কলেজের বৃহৎ স্বার্থে অন্যান্য ছাত্র ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে তোমাদের বহিষ্কার করা হলো স্যার। স্যার এমন কাজ করবেন না স্যার। স্যার প্লিজ স্যার। বিশ্বাস করো মা, পাহাড়ি গুন্ডাদের হাতে ধরা পড়েছিলাম, এ কথা কলেজে কেউ বিশ্বাস করলো না। সবাই আমাদের মিথ্যা অপবাদ দিল। প্রিন্সিপাল সাহেব আমাদের কলেজ থেকে বের করে দিল। দেবেই তো, সামান্য একটা লোফারের ছেলের সাথে তোমার কিছুতেই সম্পর্ক করা উচিত ছিল না। বাবা, রবির মতো ছেলেই হয় না ও। আর আমি যখন গুন্ডাদের বন্দিশালা আটকে ছিলাম, তখন ইচ্ছে করলে রবি আমার সব কিছু লুটে নিতে পারত। ও চাইলে আমার তরফ থেকে কোনো বাধা থাকতো না। চুপ করো, তোমার মুখ থেকে ওই রবি নামটা আর কখনো শুনতে চাই না। তুমি যতই বারণ করো বাবা, রবি যে আমার জীবনে আলোর প্রত্যাশা নিয়ে এসেছে। থামো, নাটক করো না। তুমি জানো না ওই রবির বাবা রমজান সরকারের ষড়যন্ত্রে আমার জীবন থেকে 10টি বছর হারিয়ে গেছে। রবির বাবা তোমার কি এমন ক্ষতি করেছে, আজ আমাকে তোমার সব খুলে বলতে হবে। পারবো না খুশি, আমি আজ তোমাকে কিছুই বলতে পারবো না। শুধু জেনে রাখো, ওই রবির সাথে তোমার কোনো সম্পর্ক হতে পারে না। বাবা, মা, মাগো, তুমি আমাকে বলে দাও, আমি যে রবিকে ভালোবাসি। রবি কি তুই ভুলে যা? কি করে ভুলবো মা, কি করে ভুলবো মা, আমি রবিকে ভুলতে পারবো না। রবি খুশি বহিষ্কার, আমরা সবাই দাবিদার। রবি খুশি বহিষ্কার, আমরা সবাই দাবিদার। কি হলো নানা ভাই, এত জোরে চিকুর মারলা কেন? বিশ্বাস করো নানা ভাই, খুশিকে ভালোবেসে আমি কিন্তু পাপ করিনি। কিন্তু মেডিকেল কলেজ আর আমার বন্ধুরা আমাকে ভুল বুঝেছে, আমার মুখটা জেলে পড়ে সরকার হয়ে যাচ্ছে না বাবা। শান্ত হও, শান্ত হও নানা ভাই, আরে পুরুষ মানুষ কান্দে না। এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি মিক্সার? তিন দাগ কইরা নয় দাগ খাবা, দেখবা তোমার জ্বালা যন্ত্রণা সব জইল্লা পুইরা পোতায়া গেছে। আমার গলাটা পড়ে যাচ্ছে, বুকটা জ্বলে যাচ্ছে। চলতে দাও, সোনা পুইরা পুইরা যেমন খাঁটি হয় তেমনি তুমিও পুইরা খাঁটি হইবা, দেখবা সুখের পাখি ফর ফর করে উইরা আইসা তোমার কান্দে বৈশা নাচতাছে। নাও আর দেরি করে না, আর না না ভাই, না হ ভাই, পেছা বেরো না, মাইর দিমু, খাও ঢোকে ঢোকে মাইরা দাও। মডার্ন হেমোপ্যাথি আস্তে আস্তে কাজ করে। না না ভাই, আমার মাথাটা ঘুরছে না ভাই। না না শুনিত মারা, ওষুধটা খুবই ভালো। আরে ভালোর দেখো নাকি, নাও এখন বাকিটা নিজে নিজে মাইরা দাও, নাও দাও, নাও নাও, মারো মারো মারো। এরপর নানা ভাইরে খুঁজবা, বলবা নানা ভাই মডার্ন হেমোপ্যাথি আছে। ওই বেমানে দল বেরিয়ে আয়, কসম লাগে আমার সামনে এসে দাঁড়াও। রবি, ওই বেমানে দল,
আমি তো তোদের ডাক্তারি পাস করার জন্য দু হাত বাড়িয়ে গেছিলাম, টাকা দিয়ে, বন্ধুর ভালোবাসা দিয়ে আমি তোদের বকে টেনে দিয়েছিলাম। আর সেই তোরা দীপুর পক্ষ নিয়ে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দিলি। রবি, আমরা কিন্তু চুপ নিমুখারামে দল। তোদের যে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছিলাম, সেই টাকা দিয়ে যদি কুকুরও পুষতাম, এই কুকুর আমার সাথে প্রতারণা করত না। কিন্তু বন্ধু হয়ে তোরা আমার সাথে যে প্রতারণা করেছিস, তোরা যে এই কুকুরের চেয়ে অধম, তা আমার জানা ছিল না। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। চাচা নিন খান। দূর ছাগল, আমি এসব খাই নাকি? এইসব তো খাই রমজান না। সরি, শোন বলুন। রমজানের পোলারে কায়দা কইরা তো মাল ধরাই দিছি, এখন তুই তোর ডাইনারে রবির মনের আয়না বানাইয়া খুশির মনে গিরিঙ্গি লাগাই দে। হ্যাঁ, রবির পেছনে ডাইনাকে লেলিয়ে দিয়ে খুশির মনে কিনার আগুন জ্বালিয়ে দেব, যেন সে আগুনে খুশির অন্তর্জলে পড়ে ছাই হয়ে যায়। ছাই বানাবি না কাদা বানাবি সেটা তো পরে বুঝো, মাইজ রেডি কামটা সেরা বলা এটা কেটা। হ্যালো মিস ডাইনা, আসো শোনা। আমি মদ খেয়েছি ডাইনা। তোমার কাছে মদ আছে? আমি আরো মদ খাবো, আরো মদ খাবো। এসো আমার সাথে, আমাকে মদ দাও, আমি আরো মদ খাবো। হ্যালো, হ্যালো খুশি, রবি এখন ডাইনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। Don't try to cheat me. বিশ্বাস না হলে ডাইনার বাসায় গিয়ে দেখে এসো। নাও রবি। নো নো মোর। কি হলো রবি? পারছি না, আমি আর পারছি না। আমি সব সময় তোমাকে এভাবে কাছে পেতে চাই রবি। রবি, আমার ভাব তো ঘৃণা হচ্ছে তোমার মতো মাতাল চরিত্রহীন রবির সাথে আমি ভালোবাসার সম্পর্ক করেছিলাম। এসব তুমি পিকনিকে অসভ্য মেয়েদের সাথে যেভাবে নাচ গান করছিলে তখনই সন্দেহ হয়েছিল তুমি কত নীচ। আমার কষ্ট আমাকে এখানে টেনে এনেছে খুশি। তুমি আমার ভালোবাসাকে নিয়ে মিথ্যে অভিনয় করেছো রবি। অভিনয় কাকে বলে আমি জানি না, আমার জীবনে তো ভালোবাসা একটাই, সে আমার খুশি। তুমি নিজের চোখেই দেখে গেলাম, যে টাকা দিয়ে গরিবের বন্ধু সেজেছিলে সেই টাকা দিয়েই তুমি মদ মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে নিজেকে নষ্ট করে দিয়েছ। খুশি, আই হেট ইউ রবি, আই হেট ইউ। তোমার সাথে আজ সব সম্পর্ক শেষ হয়ে গেল, আই হেট ইউ। খুশি, যেও না খুশি, যেও না, যেও না। খুশি শান্ত হ মা, কি হয়েছে? আমি হেরে গেছি মা, আমি হেরে গেছি মা। রবি, রবি আমাকে। খুশি, খুশি, খুশি তুমি কোথায়? তোমার সাথে আমার কথা আছে খুশি, খুশি। তুমি কোন অধিকারে ভদ্রলোকের বাড়িতে এসে চিৎকার করছো? অধিকার, অধিকার তো আমার একটাই, খুশি, খুশি আমার ভালোবাসা। চুপ, তোমার মতো একটা মাতালের মুখ থেকে খুশির নাম আমি শুনতে চাই না। বিশ্বাস করুন আঙ্কেল, ওরা আমাকে মদ খেতে বাধ্য করেছে কিন্তু আমি নষ্ট হয়ে যাইনি। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না,
I say get out. খুশির সাথে কথা না বলে আমি যাব না। সব জানা শেষ হয়ে গেছে তোমার জন্য। শুধু তোমার জন্য আমার খুশির জীবনটা নষ্ট হয়ে গেছে। কলেজ থেকে ওকে অপবাদ দিয়ে বের করে দিয়েছে। এর জন্য তো আমি দেইনি আঙ্কেল। আমিও মিথ্যে অপবাদ দিয়ে কলেজ থেকে বিতাড়িত হয়েছি। এবার খুশির জীবন থেকে তোমাকে ছেড়ে দিতে হবে। শুধু এই কথাটি আমি খুশির মুখ থেকে শুনতে চাই। ডাকো ডাকো খুশিকে। কি শুনতে চাও তুমি আমার মুখ থেকে বলো রবি, আর কি শুনতে এসেছো তুমি? আমার স্বপ্নকে ভেঙে তুমি তাজ নাচ করে দিয়েছো। আমার ভালোবাসাকে তুমি অপমান করেছো। আমি চাই না, আমি চাই না তোমার জীবনের সাথে আর জড়াতে। তুমি চলে যাও রবি, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। বাস খুশি বাস, আমি জবাব পেয়ে গেছি। আমি আমার ভালোবাসার জবাব পেয়ে গেছি। যাবার আগে শুধু একটি কথা বলে যেতে চাই। একদিন ঘৃণা ভরে তুমি আমার দৃষ্টির আড়াল হয়ে যেতে চেয়েছিলে। সেদিন আমি বলেছিলাম আমার অন্তর্দৃষ্টিতে যে খুশি দাঁড়িয়ে থাকে, তুমি তা কালো ডেকান দিয়ে ডেকে দেবে কি করে? তোমার দৃষ্টির আড়াল থেকে আমি চলে যাচ্ছি খুশি, কিন্তু কিন্তু যেদিন আমার প্রতি তোমার ভুল ভাঙবে, সেদিন তোমার অন্তর এসে যে রবি দাঁড়াবে। শত চেষ্টা করলে আমাকে তুমি ফিরে পাবে না, শুধু প্রেমের জ্বালা ভোগ করবে। প্রেমের জ্বালা, প্রেমের জ্বালা।
যাও করে চলো মন এ মন প্রেমের জ্বালা তোমার কেমন খেলা যে রবিকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সে কেন আমার ভালোবাসার অমর্যাদা করে নষ্ট হয়ে গেল কি পাপ আমি করেছিলাম মালিক রবিকে ভালোবেসে কি অন্যায় আমি করেছিলাম সালামাতা দুদিন ধরে কিছু খাইনি বাবা বাবা ভিক্ষা দেন বাবা ভিক্ষা কিসের ভিক্ষা তোদের মতো ছোট লোক গরিবকে আমি ঘৃণা করি ঘৃণা করি তুই আমারে গরিব বইলে লাঠি মারলি তোর বিচার আল্লাহ করব ছোট সাহেব এই যে আপনার চা ছোট সাহেব ছোট সাহেব ছোট সাহেব খাইছে খাইছে আমারে ছোট সাহেব শরীর জ্বরে পড়ে যেতেছে ওদের গন্ধ ওই আমার পোলার এইসবকে খাওয়াইছে যে ওই শুয়ারের বাচ্চা কথা কষ্ট আরে আর সংসারিক আর খারাপ লোকের অভাব আছে প্রখর তাপ শিগির শিগির যা ডাক্তার লই আয় ই আমি যাবো আচ্ছা আরে জলদি যা আরাম না খুশিমণি 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 এই যে খুশিমণি তুমি তুমি কেন বাড়িতে এসেছো কেন আসুন্দা আমার ছোট সাহেব জ্বরে জয়লা পয়া শেষ হয়ে যাইতেছে আমি তো পেশাদার ডাক্তার নই যে তোমাদের ছোট সাহেবের চিকিৎসা করতে যাব আপনার লিগেই তো আমার ছোট সাহেবের এই অবস্থা হয়েছে সেটা বুঝেন না আজ আর আমি কিছুই বুঝতে চাই না কাউকে বুঝতে চাই না অভিমান না খুঁজা আমার লগে যাই তো খুশিমণি বাজে কথা বলো না আমি তোমাদের ছোট সাহেবের সামনে আর কখনোই দাঁড়াতে চাই না আচ্ছা যাদের মন প্রাণ দিয়ে তো ভালো আসলেন তারে তারে কেন ঘৃণা করেন রবির মতো একটা দুশ্চরিত্রকে ভালোবেসে জীবনে আমি মস্ত বড় ভুল করেছিলাম বেরিয়ে যাও আই সে গেট আউট আই সে গেট আউট খুশিমণি আপনি ভুল বুঝবেন না ছোট সাহেবের মতো মানুষ হয় না কথাটা খালি মনে রাখবেন তুই আমারে গরিব বলে লাঠি মারলি তোর বিচার আল্লাহ করবো
মামুজান, এটা কিসের লক্ষণ? জানি না, আমার মনে হয় তোর পোলারে ভালো ব্যারামে ধরছে। মামুজান, এটা কোন ধরনের ব্যারাম? আমি কেমনে ঘুমো? এই ব্যারামের নাম কি? না, আমি ডাক্তার দেখাবো, বড় ডাক্তার। দরকার হলে আমি মেডিকেল বোর্ড বসাবো। স্যার, রবির সমস্ত রিপোর্ট ফ্যাক্স করে বিদেশে পাঠিয়েছিলাম, অথচ কোনো ডাক্তারই এই রোগ নির্ণয় করতে পারলেন না, তাই এই রোগীর দায়িত্বভার আমাদের পক্ষে আর নেওয়া সম্ভব নয় স্যার। হ্যাঁ, আমি বিদেশের প্রতিটি বিজ্ঞ ডাক্তারের রিপোর্ট পড়ে দেখলাম, এ রোগের কোনো চিকিৎসা নেই। পেশেন্ট রবিকে তার অভিভাবকদের কাছে বুঝিয়ে দিয়ে বলুন, একমাত্র আল্লাহ পাকই পারেন রবিকে সুস্থ করে তুলতে। হ্যালো খুশিমণি, খুশিমণি, আমার ছোট সাহেবের যে রোগ হয়েছে, হয়তো সে বাঁচবো না। পৃথিবীর কোথাও এ রোগের চিকিৎসা নাই। যে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত, আমি এখন কি করবো খুশিমণি? আচ্ছা, কিন্তু ওইদিকে তো দুর্গন্ধ শুরু হয়ে গেছে। কি কইলা? এই অসুখের মধ্যে শুয়োর বাচ্চা মদ খাইতেছে? দুত্তরি, টেকা সারা কি তোর মাথায় কিছুই ঢুকে না? তোর পোলারে হাসপাতালে রাখলো না, ও তো এমনিই বাঁচবে না। পরে যদি বাড়িতে রাখস তাইলে তোরে জমে ধরব, আর আমি তো বুড়া, আমি তো আগেই শেষ। কৌশি, আমরা মরে গেলে এই বিষয় সম্পত্তি কে খাইব? সব যাইব, সব গোরস্থানে যাইব। ও এখন কি করবি এটা কো? আরে তুমিই কো এখন কি করো? তোর পোলারে ফালাই দিতে হইব। কই ফালামো? ডাস্টবিনে। ডাস্টবিনে? খুব ভালো জায়গা। ডাস্টবিন ভালো জায়গা কো কি? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না না, বাড়িতে রাখিস না, মাইনসের মাইর খাবি। শোন শোন, শেষে কিন্তু আমার দোষ দিতে পারবি না, ডাস্টবিনে ফালাইলে কুত্তায় কামড়াইয়া খাইবো। যাই ফালাই দিয়ে আসি। না না, দুইটা ডোম ডেকে নিয়ে আসি। মেলা মেলা ফালাই দে। না না, বাইরেই রাখ। ঠিক আছে। না না ভাই, মানুষ তো মুর্দা দাফন করে, আমি তোমাদের জিন্দা দাফন করে গেলাম। আর তোমারে একটু আতর মাখাই দি। আতরের গন্ধ আর ময়লার গন্ধ দুইটা মিল্লা একটা মিষ্টি গন্ধ হইব, তুমি শান্তিতে মরতে পারবা। আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবুরে। আলালের ঘরের দুলাল, আমার সোনার চান পিতলা খুকু, আপনি কানতেছেন কেন? আপনার ছোট সাহেবরে আমি শান্তিনগরের ডাস্টবিনে ফালাই থিয়াই। কি কইলা বাবা? জানোস না কোন ঔষধে এই রোগ সারে না? রবি মইরা গেলে এই পুরা সম্পত্তির মালিক হবি তুই। আমি সম্পত্তি চাই না, আমি ছোট সাহেবরে চাই। উষ্ট উষ্ট মরি তোর কপরে বাবরে। আরে ওই হারামির বাচ্চা, তোর পথের কাঁটা দূর করার লাইগা আমি রবির হাতে মদ ধরাইয়া দিলাম, রবি যাতে খুশির না পাইয়া শেষ হইয়া যায়। বেশা মাগে দিয়া খুশির লগে রবির ভুল বুঝাবুঝি করাইলাম কার জন্যে? তোর জন্যে পণ্ডিতের বাচ্চা। আমি আমি একটা সুরের বাচ্চা। দেখছেন আমার পোলা আমার গাইল দেয়, ওই দুর্বংশা, ওই অতি সাইরা মহাশালা, তোর মুখে ফুসকা পড়ল না কেন? ছোট সাহেবের বন্ধুরাও ছোট সাহেবের লগে বেইমানি করছে, তোমরাও করলা? আমি আর এই বাড়িতে থাকব না। কই থাকবি? ছোট সাহেবের লগে থাকবো। আ
ছোট সাহেব, আমি আমি এখন কি ব্যাপার দিলু? রবি এখানে কেন? স্যার আমার ছোট সাহেবের ভুল বুঝেন না, ছোট সাহেবের কোনো দোষ নাই, সব দোষ আমার আমার বাবার, আমার বাবা তরফদার সম্পত্তির লোভে ছোট সাহেবের হাতে মদের বোতল ধরাই দিছে, মাইয়া মানুষ লেলাইয়া দিয়া খুশি মনে মনে ঘৃণা ধরাই দিছে, বিশ্বাস করেন স্যার। কি বললে? ছোট সাহেবের বাবা আর আমার বাবা যুক্তি করে ছোট সাহেবের এখানে ফালে রাখছে, খুশি মনিরে একবার পাঠিয়ে দেন স্যার, একবার পাঠিয়ে দেন স্যার, একবার স্যার। ইয়াল্লাহ তুমি আমার রবিকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমার রবিকে ভালো করে দাও, তুমি আমার রবিকে ভালো করে দাও। খুশি কি হয়েছে বাবা? এ আমি কি দেখে এলাম মা? তুমি কি দেখেছো বাবা? অসুস্থ রবিকে ওর বাবা রাস্তার ডাস্টবিনে ফেলে গেছে মা। কি কি বললে বাবা? হ্যাঁ মা, রাস্তার মানুষ রবির করুণ বিলাপ শুনে ভিড় করেছে, আমিও পারলাম না মা, রবির করুণার কথা সহ্য করতে পারলাম না, কেমন নিশ্চয় বাবা যে তার রক্তের সন্তানকে রাস্তায় ডাস্টবিনে ফেলে যায়। আমি যাবো রবিকে, আমি দেখতে যাবো বাবা। হ্যাঁ মা, আজ আর আমি তোকে বাধা দেবো না, রবির কোনো দোষ নেই বাবা। হ্যাঁ, তোর ভালোবাসা মিথ্যে হতে পারে না মা, তাই তো রবির এই অন্তিম মুহূর্তে ওর পাশে গিয়ে তোকেই দাঁড়াতে হবে মা। হ্যাঁ বাবা, ইউসুফ নবীর জন্য যেমন জুলেখা বিবি ত্যাগ স্বীকার করেছিল, আয়ুব নবীর জন্য যেমন রহিমা বিবি তিলে তিলে কষ্ট করেছিল, বেহুলা তার লক্ষিণদারের জন্য বেলায় ভেসেছিল, আমি কেন আমার ভালোবাসার জন্য এইটুকু ত্যাগ স্বীকার করতে পারবো না? কেন পারবো না বাবা? খুশি খুশি কোথায় যাচ্ছিস? ওকে যেতে দাও রেহানা, ওকে ও রবির কাছে যেতে দাও। খুশিমণি আমার ছোট সাহেবের কি হলো? আমি আমি ডাক্তার নিয়ে আসি। না না রবি কথা বলো, তুমি না বাঁচলে আমি যে বাঁচবো না রবি, তুমি না বাঁচলে আমি যে বাঁচবো না রবি, তুমি আমাকে ফেলে রেখে যেতে পারো না রবি, তুমি আমাকে ফেলে রেখে যেতে পারো না রবি, তুমি আমাকে ফেলে রেখে যেতে পারো না। আল্লাহ ওঠ মা, ও দেরি না করে ফকির বাবার মাজারে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি কর। বাবা
ওঠ মা। বাবা, বাবা আমি এসেছি, আপনি আমার রবির জন্য দোয়া করুন, রবিকে আপনি ভালো করে দিন, রবি ভালো না হলে আমি বাঁচব না বাবা। ও যদি ভালো না হয় তাহলে আমার প্রেম, দুনিয়ার সব প্রেম ভালোবাসা মিথ্যে হয়ে যাবে বাবা। ওঠ, সত্যি তুই তোর ভালোবাসার পরীক্ষায় জয়ী হয়েছিস, আল্লাহ তোর রবিকে ভালো করে তুলবেন। সত্যি বাবা, আমার রবি ভালো হয়ে যাবে, বলুন আমার রবি সত্যি ভালো হবে। যা মা, তুই ওর কাছে যা, আল্লাহ ওকে মাফ করে দেবেন, ও ওর ভুল বুঝতে পেরেছে। খুশি, দীপু খুশি তোকে সুস্থ পেয়ে খুশি হলেও আমি খুশি না, আজ তুই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না রবি। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা, আমিও বুঝতে পারছি না।
আমার মনে হয় ওর বাবাই এর সমাধান দিতে পারবে। বেগম সাহেব আপনি? জিএম সাহেব আপনি? আপনি আপনি বেঁচে আছেন বেগম সাহেব? হ্যাঁ ভাই, আল্লাহ আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছেন তোমার শালুর জন্য। কি বলেন, খুশি? খুশি আপনার মেয়ে? হ্যাঁ। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না মা। মারে সত্যের জয় চিরদিন হয়। যে মায়ের গর্ভে তুই জন্মেছিস সে মায়ের অধিকার আমি কেড়ে নিতে পারবো না। আমি তোকে নদী থেকে উদ্ধার করে নিয়ে এসেছিলাম মা। হ্যালো দ্রব্দা চাচা, রবি ভালো হয়ে গেছে, সে এখন হামিদুর রহমানের বাড়িতে। বেগম সাহেবা, রক্তের সন্তানকে যখন ফিরে পেয়েছেন, আজ আপনার বিষয় সম্পত্তি ফিরে পেতে হলে আপনাকে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই রমজান সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেব। ওই তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে খুনি রমজান সরকারের ছেলে। তুমি খুনি রমজান সরকারের ছেলে? আমি আমি মানে আমি বেঁচে থাকতে একটা খুনির ছেলের সাথে আমার শালুর সম্পর্ক আমি কিছুতেই মেনে নেব না। আমিও তাহলে বারবার পরাজয় মেনে নেব না, যে পিতা তার অসুস্থ সন্তানকে রাস্তা রাস্তা করে ফেলে দেয়, যে খুন করে অন্যের সম্পদ আত্মসাৎ করে, তার পাপের শাস্তি আমি নিজের হাতেই দেব। শোন, তোর পোলা কিন্তু ভালো হয়ে গেছে, তোর সর্বনাশ করে ছাড়বো। রমজান সরকার এসে গেছে। রমজান, দেরি হয় তুই। আপনি ভালো হয়ে গেছেন? কি করে ভালো হইলেন? কেমনে ভালো হইলেন আপনার? কি করলেন? আরে যে নিষ্ঠুর বাবা অসুস্থ সন্তানকে ডাস্টবিনে ফেলে দেয়, যে খুনি খুশির পিতা এসআর চৌধুরীকে খুন করে তার বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য সব দখল করে ভোগ বিলাকে মধ্য হয়ে ওঠে, সে আমার বাবা হতে পারে না, সে বাবা নামের কলঙ্ক। আমি কলঙ্ক করছি? হ্যাঁ হ্যাঁ রমজান সরকার, খুশির মা আজও বেঁচে আছে, আর ওই হামিদুর রহমানের বাড়িতে তারা সবাই তোমাকে আদালতে কাঠগড়ে দাঁড় করবার প্রস্তুতি নিচ্ছেন। তাই আমি এসেছি খুশির এই বিষয় সম্পত্তি সব তোমার কাছ থেকে উদ্ধার করতে। পারবি না রে, পারবি না, এই সম্পত্তি তুই আমার কাছে উদ্ধার করতে পারবি না। আমাকে পারতেই হবে, কারণ তোর কাছে পরাজিত হলে আমি যে খুশির ভালোবাসার কাছে পরাজিত হয়ে যাব। খুশির এই বিষয় সম্পত্তি সব তোকে ফিরিয়ে দিতেই হবে। পাগল হয়ে গেছে আমার ছেলে, পাগল হয়ে গেছে। আরে ঘরে নিয়ে আটকে রাখবে খুনি রমজান সরকার, আমাকে তো আটকে রাখতে পারবি না, তোর পাপে রাজত্ব আমি ভেঙে তস তস করে দেব। বিশ্বাস করেন, আমার ছোট সাহেব ঘরে তালা দিয়ে আটকে রাখছে। খুশিমণি কই? খুশিমণি বেগম সাহেবা, দেরি না করে এক্ষুনি থানায় গিয়ে রমজান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। মামলা? হ্যাঁ হ্যাঁ, তোকে আদালতের কাজ করায় দাঁড়িয়ে ফাঁসিতে ঝুলাবো রমজান। টাইম কই? টাইম পাইবা না। এই সবার নিয়ে চল আয়। এসো মাই সুইট ডার্লিং। রমজান সরকার ফাইনাল। এখন কি হবে স্যার? জলদি তুমি রবিকে খবর দাও। আপনাকে হাসপাতালে? আমার জন্য চিন্তা করো না, যদি চাও। ছোট সাহেব, ছোট সাহেব কি হয়েছে? দিল ছোট সাহেব সর্বনাশ হয়ে গেছে। আপনার বাবা গুন্ডা দিয়া খুশিমণি আর তার মারে তুলে নিয়ে গেছে। তুমি আমাকে যেমন করি হোক এখান থেকে বের করে ব্যবস্থা করো, জলদি করো প্লিজ। আমি ব্যবস্থা করতেছি। ছোট সাহেব তরফদার, খুনি রমজান সরকার কোথায় গেছে? আমি কুমু। আরে খুব দিলাম। আরে রমজান সরকার ওদের কোথায় তুলে রেখেছে? কইতাছি না ভাই, কইতাছি রমজান সরকার যেখানে খুন খারাপি করে পাপ করে মেমারিসে ভর্তি করে সেই খ্রিস্টান কবরস্থানের নিচে সরকার গ্রুপের গুদাম ঘরে।
আয় ডাক্তারগুলো খোল। তুমি কুত্তা নরে পাইন দাদা আমি সারা সাইজ করে আইতা দিকা বুঝিব Oh!
আমি বাঁচতে চাই, আমার বাঁচতে তোর মতো কলঙ্কিত পিতার আজ বেঁচে থাকার কোন অধিকার নেই। আমার মতো হতভাগ্য সন্তান যেন তোর মতো পাষণ্ড পিতার ঘরে কোনদিন জন্ম না নেয়। আরে তোকে খুন করে আমি পৃথিবীতে দৃষ্টান্ত রেখে যেতে চাই, কোন পিতা যেন তার সন্তানের জীবন নিয়ে চিনে মিনে না খেলে। স্যার সময় মতো এসে ভালো করছেন, নাইলে ওই জাউরাপুল আমার মায়েরা শেষ করে ফেলাইতো। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কেন? আদালতেই বুঝতে পারবে। আসো আসো বাবা, আসো 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 আব্বা, আমার একটা বাবা। স্যার এক নম্বরে ধরছেন, এইবার দুই নম্বরে ধরেন। কি কম স্যার, মুখ দেখাই তো লজ্জা করে। আমার কলঙ্কিত বাপ এই খুনি রমজানের দোষর, ওই যে উচিত কথা কইছি ছ্যাপ গেলে। লোকে বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস, তোর সঙ্গে থাইকা পাই আমার হাজত বাস। জেল থেকে বাইর হইয়া ভালো হয়ে যাইস। তোমার ভাব দেখে মনে হইতেছে তুমি বাড়িতে যাইতেছ। সালাম আলাইকুম, দোয়া কইরেন। আয় মা। আসসালামু আলাইকুম বিয়ান সাহ। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহ। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহ। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহ। আসসালামু আলাইকুম বিয়ান সাহ। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহ। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহ। ওয়ালাইকুম আসসালাম বিয়ান সাহ। কেমন আছেন বিয়ান সাহ? ওকে বড় জ্বালা। কিসের জ্বালা বিয়ান সাহ? নয়া প্রেমের জ্বালা। আরে কেমন আছেন বিয়ান সাহ? ওকে বড়।